हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তো দেখুন, বাংলা সিনেমাতে প্রথম কথা সচরাচর অ্যানাউন্সমেন্ট টিজার দেখতে পাওয়া যায় না। তো মির্জাতে অঙ্কুশ করে দেখালো, এটা অঙ্কুশের প্রথম প্রোডাকশন। এবং এর আগে একটা মোশন পোস্টার তারা যেটা ভার্চুয়ালি ক্রিয়েট করেছিল, মানে গ্রাফিক্যালি ক্রিয়েট করেছিল, সেটা ছেড়েছিল এবং সেটা খুব পজিটিভ রেসপন্স পেয়েছিল। তারপরে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা হলো, অলরেডি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, আপনারা দেখেছেন। তো সেখানে আর কি যে ইভেন্ট করে আর কি সবভূমির কাছে একটা ইভেন্ট করে সেখানে টিজারটা লঞ্চ হয়েছে এবং সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। আমি, রূপম, সাগর, নীল, শরৎ মিউজিক ভেঞ্চার্স, এন্টারটেনিং প্রিন্স অনেকে ছিল। তো সেখানে গেছিলাম, সেখান থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল, তাই এই ভিডিওটা অনেক লেটে আসছে। এছাড়া অঙ্কুশদাকে আমি একটা ইন্টারভিউও করেছি, সেটা কালকে আসবে। তো সেটা আপনারা প্রত্যেকেই দেখবেন, সেটাতে খুবই ভালো একটা ডিসকাশন হয়েছে ছবি সম্পর্কে, প্রোডাকশন সম্পর্কে। এই ভিডিওর মধ্যে আমরা এখন কথা বলবো যে এই টিজারের মধ্যে কী কী জিনিস আমার ভালো লেগেছে। আমার কোনো জিনিস খারাপ লাগেনি, আমার পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে। ডেকেছে বলে বলছি না, আমার এমনি যদি আমি নাও যেতাম তাহলেও আমি বলছি যে এটা খুবই ভালো হয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে কমার্শিয়াল সিনেমাতে হিরো বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট। একটা অ্যাকশন হওয়ার আগে তার বিল্ড আপ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, বিল্ড আপ, ডায়লগ, BGM, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং সেই প্রতিটা অ্যাসপেক্টকে কিন্তু এই টিজারটার মধ্যে ওরা খুব ভালোভাবে ট্রিট করেছে। তো আপনি যদি দেখেন, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা টিটাগড় মিলে শ্যুট করা হয়েছে। তো সেখানে মির্জা ক্যারেক্টারটা রয়েছে এবং সেখানে লোকাল গুন্ডারা তার পিছনে আসছে, পুলিশ আসছে এবং তার সাথে সাথে STFও আসছে, প্রত্যেকে মির্জাকে ঘিরছে। তো কী করেছে মির্জা এমন যার যে কারণে এত লোকেরা তার পিছনে পড়ে আছে এবং তারা ধীরে ধীরে আসছে। এবং এর মাঝে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশের ফেস রিভিল হচ্ছে না, যেটা আগে খুব ভালো কমার্শিয়াল সিনেমাতে এইভাবেই ট্রিটমেন্ট হয়। এবং সে তাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে, পিছন থেকে, ব্যাক লুকে ইত্যাদি। এবং তারপরে সে ডায়লগ দিচ্ছে এবং সেই যে ডায়লগসগুলো লেখা হয়েছে মায়ের পেট থেকে আর কি চুল্লির গেট অবধি, এরকমভাবে বিভিন্ন যত ডায়লগসগুলো রয়েছে সেই ডায়লগসগুলো বেশ মজার, ক্যাচি খুব। এবং তারপরে যেখান থেকে অঙ্কুশের ফেস রিভিল হচ্ছে সেখানে যেরকম স্লোমো শট রেখেছে এবং সেখানে যে BGMটা রেখেছে যেটা শুদ্ধ রয় দিয়েছে সেটা খুবই ভালো যাচ্ছে, অ্যাপ্ট, খুব ভালো লাগছে, বিল্ড আপটা খুব সুন্দর হয়েছে। এবং যেখানে শেষ হচ্ছে সেখানে অঙ্কুশের যে হাসি, সিগারেট খেতে খেতে যে অ্যাটিটিউড, যে প্রেজেন্স, সেটা খুব ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে টিজারটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং যেটা আগে বললাম যে এটা বাংলার ক্ষেত্রে খুব নতুন একটা ব্যাপার, তো সেই জিনিসটাও দেখতে ভালো লাগছে। এবং অঙ্কুশ প্রথমবার প্রোডাকশন করছে এবং সেখানেই সে একটা বিগ বাজেট অ্যাকশন মুভি করছে, তো সেটাও একটা খুবই ভালো পদক্ষেপ। কারণ এই সময় আমি বারবারই বলে এসেছি যে সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানাতে হবে, সিঙ্গেল স্ক্রিন বাঁচাতে হবে এবং সেখানে কমার্শিয়াল ছবি দরকার, মৌলিক কমার্শিয়াল ছবি। এবং এখানে যারা ডিরেক্টর ডুয়ো রয়েছে তারা আর কি মেহনাতে কাজ করেছে, আপনাদেরকে বলেও ছিলাম আগে, সুমিত সাহিল, এবং এটা স্ক্রিপ্টিংয়েও তারা রয়েছে, তার সাথে সাথে অর্ণব ভৌমিক স্ক্রিন প্লে এবং ডায়লগস লিখেছে। এবং বড় করে অ্যাকশন হচ্ছে যে আমাদের রাইসের যে অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা, যে আমাদের কদিন আগে জিদ্দার রাবণেও কাজ করেছিল, সে এখানে অ্যাকশন করছে। তো আপনারা প্রত্যেকে, আমি রাবণের আপনারা দেখেছেন যারা, তো অ্যাকশনটা প্রত্যেকেই খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল, খুব বড় স্কেলে তারা করেছে। তো এখানেও তারা সেটা করছে, করতে চলেছে আর কি খুব শীঘ্রই। এবং আরও একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অঙ্কুশের যে লুকটা দিয়েছে, দাড়িওয়ালা যে লুকটা, সেটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। তো ওভারঅল মিলিয়ে আমার টিজারটা বেশ ভালো লেগেছে এবং আমি তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মির্জা। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।